সারা দেশের অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ দেয়া প্রতিষ্ঠান এবং সমবায় সমিতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে যারা মাইক্রোক্রেডিট নামে সুদ ভিত্তিক লেনদেন করে মানুষকে হয়রানি করে আসছে এমন প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার পর 45 দিনের মধ্যে কমিটি করে তালিকা করে তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে হাইকোর্টে এই তালিকা জমা দিতে হবে। আগামী 30 নভেম্বর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।